প্রথম হচ্ছে এটা সরকার নিজের চামড়া বাঁচানোর জন্য একটা রাজনৈতিক কৌশল হিসাবে মানুষের দৃষ্টিকে সরানোর জন্য মূল ইস্যু থেকে সরকার জামাত শিবিরেরকে নিষিদ্ধ করবার এই উদ্যোগ তারা নিচ্ছে, সেই জায়গা থেকে বলছে যে অর্থাৎ সরকার দেশের মানুষ যখন এই গণহত্যার দায় নিয়ে বিদ্যমান যে এক ধরনের নৈরাজ্যিক পরিস্থিতি, দেশের মানুষ যখন সরকারের পদত্যাগের দাবি করছে গণহত্যার জন্য, দেশের মানুষ এবং আন্তর্জাতিক সম্প্রদায় সরকারকে যখন তারা অভিযুক্ত করছে, তখন সরকার পুরো ইস্যুটাকে তারা আড়াল করবার জন্য তারা কাউকে না কাউকে তো বলতে পারেন বলির পাঁঠা বানানো দরকার। তো তারা বিএনপি জামাত শিবিরকে তারা অনেকটা স্কেপ গোট হিসাবে, বলির পাঁঠা হিসাবে সামনে এনে মানুষের নজর মনোযোগকে তারা বিভ্রান্ত করতে চায়। তো এটা একটা রাজনৈতিক কৌশল, এই কৌশল দিয়ে শেষ রক্ষা যাবে বলে আমরা মনে করি না। যে সন্ত্রাস দমন আইনে আজকে জামাত ইসলামী বা ছাত্র শিবির নিষিদ্ধ হলো, তো একইভাবে গত 15 বছর ধরে বর্তমান সরকার এবং আওয়ামী লীগ দেশবাসীর বিরুদ্ধে পরিকল্পিত তারা যে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে, তারা যেটা রাষ্ট্রীয় হত্যাকাণ্ড থেকে শুরু করে সন্ত্রাস অব্যাহত রেখেছে, বিশেষ করে গত 2 সপ্তাহ শত শত ছাত্র জনতার যে হত্যাকাণ্ড, তাহলে তারাও তো এই সন্ত্রাস দমনের আইনে সরকারি দল কি পড়বে? তাহলে তাদেরও আগামীতে তাদেরকেও মানুষ কোন আইনে এই সরকার এবং সরকারি দলকেও মানুষ বিচার করবে কিনা, তাদেরকেও নিষিদ্ধ করবে কিনা, এটা ভবিষ্যতে দেশের মানুষ এটাকে ঠিক করবে। যে আপনি কোনো দলকে কোনো রাজনৈতিক প্রতিপক্ষকে নিষিদ্ধ করা কোনো সমাধান না। কোন দল যখন ডেফিনেট কোনো ইডিওলজি থাকে, পলিটিক্স থাকে, তার যখন একটা সামাজিক ভিত্তি থাকে, শুধু নিষিদ্ধ করে কোনো দলকে বাস্তবে আপনি নাই করে দিতে পারেন না। আর কারণ পৃথিবীর কোথাও এরকম পাকিস্তানি জমানায় কমিউনিস্ট পার্টিগুলো তখন তারা কিন্তু নিষিদ্ধ ছিল, জানেন যে পরবর্তীকালে সেটাকে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা সেই সংকট সমাধান পেয়েছে। সুতরাং জামাত ইসলামীর মুক্তিযুদ্ধে তাদের ভূমিকার জন্য বিচার, সেটা স্বাধীন জাতি রাষ্ট্র হিসাবে সেটা মুক্তিযুদ্ধের পরবর্তীকালে সেটা একটা করণীয় কাজ ছিল। 54 বছরে কোনো সরকার সে কাজটা তারা করেননি। এমনকি জাহানারা ইমামের নেতৃত্বে যখন গণজাগরণ বা গণ আদালত তৈরি হয়েছিল, তখনও দাবিটা উচ্চারিত হয়েছিল, কিন্তু কখনো কিছু করল না। আজকে হঠাৎ করে কেন হঠাৎ করে করছে? এই কারণের জন্য সরকার কোনো পথ তারা বের করতে পারছেন না। সুতরাং এই সমগ্র ঘটনার জন্য অর্থাৎ ছাত্র তরুণদের জাগরণ, তাদের আন্দোলনটাকে ঢেকে রাখার জন্য, বাইপাস করবার জন্য, আড়ালে রাখবার জন্য এখন তারা বিএনপি জামাত শিবির ইস্যুটাকে সামনে নিয়ে এসছে। এটা সরকারের একটা অপকৌশল। আমি বিশ্বাস করি এই অপকৌশলে দেশের মানুষ বিভ্রান্ত হবে না। সরকার এখন কোনো অপকৌশলে সরকার শেষ রক্ষা করার সম্ভব না। মানুষ এখন জেগে উঠেছে এবং আপনি দেখবেন যে এরপর হয়তো কালকে হয়তো আমরা আরেকটা অপকৌশল দেখব, পরশু দিন হয়তো আমরা আরেকটা কৌশল দেখব। একটা নৌকায় যখন মানে পানি উঠতে শুরু করে, তখন আসলে সেটা কিন্তু শেষ পর্যন্ত সেটা ডুবেই যায়। ফলে সরকারের সম্ভবত এখন তার শেষ দিনগুলোই পার করছে বলে একটা আশঙ্কার মানে একটা পরিস্থিতি দেখা যাচ্ছে। আমি বিশ্বাস করি এবার দেশের মানুষ বিজয়ী হবে, বিজয়ী হয়ে এবার তারা ঘরে ফিরবে। আর জামাত ইসলামী আজকে ধরো নিষিদ্ধ হবার পরে তারা কী কৌশল নেবে, কীভাবে তারা রাজনীতি করবে, সেটা নিশ্চয়ই তারা ঠিক করবে, বা সেটা জানা বোঝার জন্য হয়তো কিছুদিন অপেক্ষাও করতে হতে পারে। জামাত যেটা সরকারি দল বলছেন যে তারা আবার সশস্ত্র সংগ্রামে যাবে কি না, তারা অন্য কোনো কৌশল অবলম্বন করবে কি না, সেটা আমি 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 নিশ্চিত না। কিন্তু আমি এই কথাটা জোর দিয়ে কথাটা বলতে চাই, এখানে সর্বহারা পার্টির মতন আবার এখানে এরকম কোনো একটা সশস্ত্র তৎপরতা, আমি এরকম কোনো লক্ষণ আশঙ্কা আমি এখনই দেখছি না। কিন্তু এটা মনে করি কোনো না কোনোভাবে জামাত ইসলামী তারা, আমি মনে করি তারা রাজনৈতিকভাবেই বরঞ্চ তারা সংগঠিত হওয়ার চেষ্টা করবে, হয়তো অন্য নামে, অন্য চেহারায়, হয়তো অন্য কৌশলে, অন্যভাবে। সুতরাং তারা একটা পরিকল্পিতভাবেই তারা রাজনৈতিকভাবে আত্মরক্ষা করবে এবং প্রয়োজনে তারা তাদের অন্যভাবে তাদের রাজনৈতিক ভূমিকাটাই তারা পালন করবার তারা সেখানে চেষ্টা করবে। আজকে তাই জামাত শিবির নিষিদ্ধের আদেশ এসেছে। 2013 সালে জামাত শিবির
নিষিদ্ধ নয় তাদের নির্বাচনী নির্বাচন করবার আইন ক্ষমতা দিয়ে তাদেরকে রহিত করা হয়েছিল, তাদের প্রতীক দেওয়া হয় নাই। আর এখন জামাতকে এই রাজনীতি দ্বারা বন্ধ করতে হবে, বন্ধ শুধু জামাত নয়, ধর্মবাদী রাজনীতি বন্ধ করতে হবে। কারণ একটি অসম্প্রদায়কে বাংলাদেশের জন্ম দিয়েছিলাম আমরা, ধর্ম নিরপেক্ষতা, গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতার এই রাজনীতি আজকে বাংলাদেশকে একমাত্র ভালো জায়গায় এনে দাঁড় করাতে পারে। বিভক্তির রাজনীতি বাংলাদেশে, ধর্ম বিভক্তির রাজনীতি বাংলাদেশের জন্য কোনো উপকারী জায়গা নয়। তাই বন্ধুগণ, সরকারের কাছে আমাদের উদ্যত আহ্বান, আপনারা নির্বাহী আদেশ দিয়েছেন বটে, কিন্তু নির্বাহী আদেশ দিয়ে সেই আদেশ কাদের দিয়ে আপনি বাস্তবায়ন করবেন? আজকে জামাতের হাজার হাজার লক্ষ কোটি টাকার ব্যবসা, আজকে মৌলবাদী শক্তির লক্ষ কোটি টাকার ব্যবসা, আজকে তাদের অর্থনৈতিক শক্তির ভিত এমন এক জায়গায় পৌঁছেছে, তাদের শিক্ষা ব্যবস্থা তাদের হাতে, তাদের কোচিং ব্যবসা তাদের হাতে, হাসপাতাল ব্যবসা তাদের হাতে, অন্যান্য সকল ব্যবসায় তাদের হাতে। আজকে সেই সমস্ত ব্যবসার কী হবে, তাদের টাকার কী হবে, তাদের শিক্ষা প্রতিষ্ঠানে তাদের অবস্থান কোথায় হবে, এই সমস্ত প্রশ্নের মীমাংসা যদি করতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অভিনন্দিত করব সেদিনই, যেদিন আপনি আজকের এই সকল অপশক্তির বিরুদ্ধে আপনি একটি পূর্ণাঙ্গ জাতীয়ভাবে সকল শক্তিকে মুক্তিযুদ্ধের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারবেন, তবেই সেদিন সাকসেসফুলি আমরা আমাদের বিজয়কে নিশ্চিত করতে পারব। যাত্রা কেবল শুরু, ওই যাত্রা হলো শুরু, ওরে কর্ণধার, এবার আমাদের সেই কথাই বলে শুরু করতে হবে, আমাদের বসে থাকলে চলবে না। আমরা দাবি তুলেছি, মুক্তিযুদ্ধের পর থেকেই বলেছিলাম জামাত শিবির রাজনীতি এদেশে হতে পারবে না। যতদিন বঙ্গবন্ধু বেঁচে ছিলেন জামাত শিবিরের রাজনীতি এদেশে হয়নি। 75-এর পরে বঙ্গবন্ধু যখন মারা গেলেন, স্বাধীনতা বিরোধী শক্তি যখন ক্ষমতায় এলো, বাংলাদেশের রাজাকার আইন উঠে গেল, দালাল আইন উঠে গেল, তাদেরকে প্রতিষ্ঠিত করা হলো, এবং সেই বিষ বৃক্ষ আজকে বাংলাদেশের ক্ষমতা দখলের স্বপ্ন দেখে, সেই বিষ বৃক্ষ আজকে বিষ ফল ছড়িয়ে দিয়েছে বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে। আমরা পরিষ্কার মনে করি এই লড়াই এখন সামনে, আজকে অনেকদিন পরে হলেও দেশের প্রধানমন্ত্রী বুঝেছেন কে শত্রু আর কে মিত্র। অনেক খেলা অনেকে খেলেছেন, কেউ জামাতকে লেজে খেলেছেন, কেউ জামাতকে নিয়ে ছবলের খেলা খেলেছেন, কেউ জামাতকে এক পকেটে রেখে আরেক পকেটে হেফাজতকে নিয়ে খেলেছেন। সকল খেলাই যে সাপের, সেই সাপুড়কে মরতে হয় সাপের হাতে, সেই রকম খেলাই আমরা খেলেছি, এটা ভুল খেলা। এই খেলা যদি প্রধানমন্ত্রীও খেলে থাকেন, আমি বলবো ভুল করে খেলেছিলেন। বিএনপি খালেদা জিয়া তো ভুল করেছেনই, আমরা বলবো বাংলাদেশকে আজকে প্রকৃত বাংলাদেশে রূপান্তরিত করলে ধর্মবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িকতা এগুলোর বিরুদ্ধেই আমাদের দাঁড়িয়ে একটি বাঙালি জাতির যে স্বপ্ন, সেই নতুন বাঙালি জাতির স্বপ্নটাকেই আমাদের বাস্তবায়ন করতে হবে।